মার্সফোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় বিশেষ শিক্ষার্থী, আপনারা সবাই জানেন যে 45তম প্রিলিমিনারি সার্কুলার হয়েছে 30 নভেম্বর 2022। তো অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিগত 5 বছরে এত বেশি জনবল নিয়োগ এখন পর্যন্ত পিএসসি দেয়নি। আপনারা সবাই জানেন যে 2309টি এবং 1022টি, মানে 2309টি ক্যাডার এবং 1022টিও ছিল নন ক্যাডার। এবং নন ক্যাডারের মধ্যে একটা আমরা বিষয় দেখেছি যে নবম গ্রেডে, দশম গ্রেডে এবং 11-12 গ্রেডে এরকম করে সিরিয়ালি তারা উল্লেখ করেছে। অর্থাৎ আমি মনে করি যে এবারের বিসিএসটি প্রিলিমিনারিতে অনেক বেশি ঠিক হবে, কারণ 11-12 গ্রেড কিন্তু বর্তমান প্রাইমারি যারা শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষক, তো এই চিন্তা ভাবনা করি যে মানে ক্যাডার এবং নন ক্যাডার এই দুটি জিনিস মিলেই কিন্তু এবারের প্রিলিমিনারিটা হবে। আমার কাছে মনে হচ্ছে যে এবার একটু বেশি টিকাবে এবং লিখিততে একটু রিল্যাক্স দেবে প্রশ্নগুলো, যাতে বেশি লোক নিয়োগ দেওয়া যায় এবং ভাই ভাই তাদেরকে ওভারকাম করা যায়। তো আমি এইটুকু বলে আমি 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 মূল বিষয়টায় চলে যাচ্ছি যে বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট 200 নম্বরের। এবং আমার মার্স ফরওয়ার্ডের সম্মানিত সিও স্যার ওবায়দুল্লাহ স্যার, তিনি অত্যন্ত যত্ন করে এই মডেল টেস্টটি তৈরি করেছেন। আমি এই মডেল টেস্টটি দেখেছি যে কত ডিপের মধ্যে প্রশ্ন গেছে, অর্থাৎ অনেকটা সৃজনশীল ভিতরে গেছে, আবার একটু হালকা, আবার একটু মিডিয়াম। অর্থাৎ আমরা এবার ক্যাডার এবং নন ক্যাডারকে চিন্তা ভাবনা করেই কিন্তু এই মডেল টেস্টটি আমরা তৈরি করেছি। এবং এর সাথে কিন্তু একটা উত্তরপত্র রয়েছে আমাদের এই মডেল টেস্টের সাথে, এটা ফ্রিজ আসছে, আর যাতে বাসায় বসে আপনি মডেল টেস্টটা আপনি দিতে পারেন। আর আমি ভাই আশিস কুমার বাগচি, এর সহকারী অধ্যাপক, আমি 6টি বিসিএস দিয়েছি, 6টিতে ওভারকাম করেছি। তো প্রিলিমিনারি টেকার একটা সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে, আপনি যতই পড়ালেখা করেন, আপনি যদি মডেল টেস্ট না দেন তাহলে টেকার সম্ভাবনা খুবই ক্ষীণ।